আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আবারও চলে আসলাম আমাদের জোহরা ব্রাঞ্চ থেকে। তো নতুন কিছু দেখানোর জন্য সবসময় নতুন কিছু দেখা থাকে, তো আজকে দেখাই দিব হচ্ছে শিপনের মধ্যে কিছু সিকুয়েন্সে কাজ করা ড্রেস, এটাই দেখাই দেবো আজকে। তো এগুলো সম্পূর্ণ নতুন চলে আসছে, যেহেতু উইন্টার সিজন চলতেছে আর ওয়েডিং সিজন, তো সেক্ষেত্রে অনেকেরই বিয়ের জন্য একটু গর্জিয়াস, একটু কম রিজনেবল প্রাইজের মধ্যে একটু শিপনের মধ্যে চাচ্ছে অনেকেই জর্জেটের মধ্যে কাজ করা। তো এইটা আর কি আসতে দেখাবো। তো প্রথমে নাম্বারটা দিয়ে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01407035549, এটা আমাদের শপের নাম্বার। এই নাম্বারটা মঙ্গলবার বন্ধ থাকে, বাকি সপ্তাহে 6 দিন খোলা থাকে। আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে গাউসিয়া প্লেন মসজিদ, নিউ মার্কেট গাউসিয়া প্লেন মসজিদের পাশে সুভাষ এরমা সেন্টারের লিফটের 4-এ 406 নম্বর দোকানে। তো শুরু করতেছি, এই ড্রেসগুলো দেখাইতেছি। এটা হচ্ছে সম্পূর্ণ একটা অলিভ কালারের মধ্যে ড্রেসটা। তো আমি স্টেপ বাই স্টেপ চেষ্টা করবো সবগুলো ড্রেস বা কালার, ড্রেসগুলোর কালার দেখা দেওয়ার জন্য। এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা, ফ্রি ডিজাইন, এটা আপনার গলাতে আপনি নিজস্ব ডিজাইন করতে পারবেন। এই সাইডে হাতাটা হবে, ফুল হাতা হবে একবারে, এখানে ফুল ডিজাইনটা দেওয়া আছে। আপনি যদি লং বলি, লংটা দেখেন, একটু দেখাই দেবেন ভাই, 50+ আছে, হ্যাঁ লম্বা 50+ লম্বা আছে। সো লম্বা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই, এইটা অন্তত না করলেও হবে। এই যে এখানে এটা হচ্ছে ব্যাকপার্ট, এই যে ব্যাকপার্টটা এটা, ঠিক আছে ব্যাকপার্টটা এটা, এটা স্লিভস, স্লিভস আর হচ্ছে ওড়নাটা হচ্ছে এখানে। এই যে জাস্ট দেখাই দিচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা বুঝতে পারেন। আপনারা যদি আরও বিস্তারিত দেখতে চান তাহলে আমাদের শপে চলে আসবেন, দেখেন ওনার লং কত, লেন্থ কত, লম্বা এটা দেখে নেবেন। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ পাকিস্তানি, এটা হচ্ছে সালোয়ারটা। এগুলো মূলত থ্রি পিস, পাকিস্তানি শিপনে যে ড্রেসগুলো আছে এগুলোতে ইনার হয় না, তো আপনারা ইনার আলাদা কিনে নিতে হবে। তো ড্রেসগুলোর প্রাইসগুলো কিন্তু অনেক রিজনেবল, কাজ যে কাজের হিসাবে যদি বলি তাহলে প্রাইসগুলো কিন্তু অনেক সস্তা। তো এই প্রাইসগুলো হচ্ছে অনলি 3500 টাকা, 3500 টাকা আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন। এটা হচ্ছে এই ড্রেসের আরেকটা কালার, ঠিক আছে, আর সেম অ্যাজ ইউজুয়াল যেরকম আসলো এগুলোই হবে। আমি কয়েকটা 3-4টা কালার আছে, এটার কালারগুলো দেখানোর জন্য সবগুলো একবারে দেখে লাস্টে কালারটা দিয়েছি। এটা পিঁয়াজ কালারের মধ্যে সেম জিনিসই আছে, সেম ডিজাইনই হবে, সেম গ্যাটাপই হবে সব কিছু, এটা পিঁয়াজ কালারের মধ্যে আছে। আর আরেকটা আছে, এটা হালকা একটু ডার্ক, আগেরটা চাইতে একটু ডার্ক, এটা এটা অলিভ কালার, ঠিক আছে। তো অন্যটা আমি একটু দেখাইতে চাই, এটার পিঁয়াজ কালারটা, এই যে দেখেন অন্যটা, ওনাটা কিন্তু অনেক সুন্দর কিন্তু সিকুয়েন্সের কাজ করা, এটা জরি সুতা আর সিকুয়েন্সের কাজ করা অনেক সুন্দর করে দেখেন। আর শিপনে যদি নর্মালি কাজ করলে কিন্তু শিপনটা ফাইসা যাওয়ার মানে ইয়া থাকে, সম্ভাবনা থাকে, কিন্তু এগুলো অনেক সুন্দর করে কাজ করা যাতে বোঝা যায়। আর বডিটা যদি সিকুয়েন্সটা দেখায় দেয় একবারে, জরি সুতা প্লাস সিকুয়েন্সের এই যে সুন্দর করে সিকুয়েন্সের কাজগুলো এখানে দেওয়া, এটা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, ছোটো ছোটো সিকুয়েন্স যার জন্য এটা উঠে যাওয়ার বা সিকুয়েন্সটা উল্টায় গেলে অনেক সময় দেখা যায় কাপড়টা নষ্ট হয়ে যায়, এইরকমও কোনো সন্দেহ করার অবকাশ নেই। অনেক সুন্দর করে অনেক সিনথেটিকভাবে কাজগুলো করা। এটা ব্যাকপার্টটা আছে, ব্যাকপার্টটা প্লেন হালকা কাজ করা, কালারগুলো তো আমি দেখাই দিলাম এই ডিজাইনটা এইটার। এখন আমি অন্য আরেকটা ডিজাইনে চলে যাব। এই ডিজাইনটা দেখানোর আগে আপনাদেরকে দেখাই দিচ্ছি, এটা হচ্ছে হালকা পাতা কালারের মধ্যে বা জলপাই কালার অনেকে বলে, অনেকে সিদ্ধ জলপাইও বলে। এই যে এটা হবে এটার ফ্রন্ট পার্টটা, এইখানে একটু বলে দিই, এখানে যে কয়টা ডিজাইন আছে সবগুলোই মাঝখানে হবে, কিন্তু এই পাশে যে ডিজাইনটা হবে এটা হবে স্লিভসের সাথে, হ্যাঁ এটাও সেম। এই যে দেখেন সিকুয়েন্সের একবারে সিনথেটিকভাবে এগুলো জরি সুতা দিয়ে সিকুয়েন্সের কাজ করা, ঠিক আছে। এই সিকুয়েন্সগুলো উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এগুলো একবারে ছোটো ছোটো একবারে জিরো সাইজের সিকুয়েন্স, যার জন্য এগুলো উঠে যাওয়ার বা নষ্ট হওয়ার কোনো আপনাদের কী বলে সম্ভাবনা নেই, যার জন্য আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন। যেহেতু বিয়ের সিজন চলতেছে এগুলো আপনাদের জন্য বেস্ট হবে। এটা সালোয়ার আছে, এই যে এটা ব্যাকপার্ট আছে, যেহেতু বিয়ের সিজন চলতেছে সো অনেকেই পার্টি ওয়ারে একটু ভালো ড্রেস আছে, যাতে বিয়ে শাদি বা এগুলো এরকম প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে পারে। তো এটা ব্যাকপার্ট ছিল, আর এটা হচ্ছে স্লিভসটা আর ওড়নাটা, স্লিভসটা আর ওড়নাটা, এই যে এখানে স্লিভস আর ওড়না, ঠিক আছে। ওড়নার লং যদি বলি দেখেন ওড়নার লং, লেন্থ কত লেন্থ, ঠিক আছে এটা অনেক অনেক লেন্থ, ঠিক আছে। এই সেম জিনিসটা আরেকটা কালার আছে, এটা হচ্ছে এটার কালার, সেম জিনিস আমি খুললাম না, এটা জাস্ট পেস্ট। আচ্ছা জামাটা একটু খুলে দেখাই দিই,
অনেকে জামাটা দেখতে চায়, এই যে দেখেন। কারো যদি এটা সেম জিনিস আগের জিনিসটারই কালার, জাস্ট কারো যদি একই জিনিস মানে ছবি লাগে, আপনারা যদি বলেন আরেকটু রিয়েল পিক চাই, তাহলে আপনারা নক দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে, তাহলে আমরা আপনাদেরকে রিয়েল পিকটা দিয়ে দেবো। এটা আরেকটা শিপনের মধ্যে এটা কিন্তু কাজ করে, হ্যাঁ, এটা টোটালি হালকা সিকোয়েন্স প্লাস কি বলে সফট সুতা যেটা বলে, এই তুলা সুতা যেটা বলে, ওটা দিয়ে কাজ করে টোটালি পুরো বডিটাতে, ঠিক আছে। এটাও সেম এক সাইড থেকে হাতা বের হবে, এই যে দেখেন, এই যেখানে ওড়না আর হাতাটা এখানে, এটা কি আমি ব্যাক পার্ট দেখাচ্ছি, হ্যাঁ এটা ব্যাক পার্ট, এটা ফ্রন্ট পার্ট, ওড়নাটার হাতাটা এখানে, এটা হচ্ছে ব্যাক পার্টটা, এটা ব্যাক পার্টটা, এটা ব্যাক পার্ট, আর এটা হচ্ছে সালোয়ারটা। তো এটার মূলত কোনো কালার নেই, এটা এক পিচি আছে, আগেরটা দুইটা কালার ছিল ওটা দেখাই দিলাম। আর লাস্ট আরেকটা ঝাড়খান দেখাই দিতেছি, লাস্ট ড্রেস এটা এই ভিডিওর। তো এইটা মূলত আপনাদের যারা একটু লাল পছন্দ করেন, একটু মেরুন টাইপস ভালো কালার একটু পছন্দ করেন, একটু ডিকজ্যাক কালার, এটা টোটালি গোল্ডেন স্টোন আর রেড স্টোন, যে ঝাড়খান স্টোনগুলো দিয়ে প্লাস এই জরি সুতা দিয়ে কাজ করা, পুরো বাড়িটাতে সাইড থেকে হাতা বের হবে। এছাড়া এটা হবে সালোয়ার ব্যাকপ্যাকটা, জামার ব্যাকপ্যাকটা হবে, এটা আমি পুরোপুরি খুললাম না, ব্যাকপ্যাকটা হবে এখানে, ওড়নাটা আর স্লিভসটা হবে এখানে, এটা ওড়নাটা আর স্লিভসটা, ঠিক আছে, এটা সালোয়ারটা। তো এই ছিল আমাদের ভিডিওটা, আমি নাম্বারটা একবার বলে দিচ্ছি যাতে কীভাবে অর্ডার করবেন, অর্ডার করার নিয়ম হচ্ছে এই নাম্বারটাতে আপনারা নক দিবেন, নাম্বারটা বলে দিচ্ছি 01407034549, এটা তো হোয়াটসঅ্যাপ ইমো দুটি অ্যাভেলেবেল, এই নাম্বারে নক দিলে আমরা আপনাদের অর্ডারগুলো কনফার্ম করতে পারবো। এটা সপ্তাহে 6 দিন খোলা থাকে, মঙ্গলবার ছাড়া, মঙ্গলবার বন্ধ থাকে, বাকি 6 দিন সকাল 10টা থেকে রাতে 8:30 পর্যন্ত খোলা থাকে। তো ধন্যবাদ গাইস আমাদের ভিডিওটা দেখার জন্য, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন, যদি ভিডিওটা আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুকের পেজটা লাইক দিবেন, শেয়ার ফলো করবেন, যাতে সব ধরনের পাকিস্তানি আপডেট পেতে পারেন। আর যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে সব ধরনের আপডেট সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।